প্লাস্টিক বিরোধী সচেতনামূলক নির্মল বাংলা করার উদ্দেশ্যে পদযাত্রা শান্তিপুর পৌরসভার। আজ শান্তিপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক বিরোধী সচেতনামূলক পদযাত্রা শুরু হলো শান্তিপুর পৌরসভার থেকে। এই পদযাত্রা শেষ হয় শান্তিপুর নতুনহাট সংলগ্ন দিশারিতে। এই পদযাত্রায় পায়ে পা মেলাতে দেখা গেল শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে শান্তিপুরের ব্যবসায়ী সমিতির সদস্যরা, স্কুল ছাত্রছাত্রী, শান্তিপুর পৌরসভার বিভিন্ন কর্মী, স্বাস্থ্য দপ্তর, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং শান্তিপুরের সাধারণ মানুষকে। তাছাড়াও এই পদযাত্রায় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপ্রতি সুব্রত ঘোষ, সহ সভাপতি কৌশিক প্রামাণিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। আমরা শান্তিপুর পৌরসভার পক্ষ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে 75 মাইক্রন প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে যে সচেতনতা পদযাত্রা, সেই বিষয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আজকে সেই অঙ্কন পৌরসভার নির্মল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যে কেস দিয়েছেন আমাদের শান্তিপুর পৌরসভা, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমরা চাই যে শান্তিপুরের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আজকে স্কুল থেকে আরম্ভ করে সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, পৌরসভার সমস্ত প্রতিনিধি সকলকে নিয়ে, পৌরসভা কর্মচারী থেকে আরম্ভ করে যারা সেই যে গ্রুপ মহিলারা আছে, প্রত্যেকে দল মন নির্বিশেষে সকলকে আমরা রাস্তায় নামিয়েছি। তারা আহ্বান জানাচ্ছি প্লাস্টিক যাতে মাইক্রো কমে নিচে যেন প্লাস্টিক যেন ব্যবহার না করে এবং সমস্ত স্তরের মানুষকেই আমরা সেই আবেদন জানিয়েছিলাম। স্কুলগুলোকে তারাও আজকে এই মানে স্টুডেন্ট তাদের ছোটো ছোটো বাচ্চাদেরও আজকে আমাদের এই পদযাত্রায় তারাও অংশগ্রহণ করেছিল এবং সকলকে নিয়ে আমরা শান্তিপুর পৌরসভা চাই যে সকলকে নিয়ে সামগ্রিক সাধারণ মানুষের পৌরসভা গড়ে তুলতে এবং সেই কারণে সকল মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া সেই কাজ সম্ভব নয়। সেই কারণে বিগত দিন দেখা গেছে পয়লা বৈশাখের দিন আপনারা প্লাস্টিক নিষেধাজ্ঞা করেছিলেন, তারপরেও দেখা যাচ্ছে একাধিক বাজার ঘাটে মেলায় প্লাস্টিক চলছে, কিভাবে বন্ধ করবেন আপনারা? এবার সেই কারণে আমরা সাধারণ মানুষকে এবং স্কুলের সমস্ত হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টারদের, আমরা সমস্ত প্রতিনিধিদের আমরা ডেকেছিলাম, তাদেরকেও তাদের মাধ্যম দিয়ে যাবে স্কুলের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে যাতে সেই বার্তাটা তাদের পরিবারের কাছে পৌঁছানো যায়, সেই কারণে আমরা স্কুলগুলোকে যেভাবে ইনভলভ করেছি সেইভাবে ব্যবসায়ী সংগঠন এবং সামাজিক সংগঠন সকলকেই চাই যে তাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে শান্তিপুর পৌরসভা নির্মল শান্তিপুর গড়ে তুলতে সকলের উদ্যোগকে নিয়ে আজকে সামনে রথের মেলা, সেই মেলায় কি বিশেষভাবে পদক্ষেপ নেবেন? মেলায় নিশ্চয়ই আমরা চেষ্টা করবো, কারণ ব্যাপার হলো আমরা এই কাজ করতে গেলে পৌরসভার একার পক্ষে সম্ভব নয়, সেই কারণেই আমরা চাইছি সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ তারা আজকে এগিয়ে আসছেন, তারাও যাতে সত্যি প্লাস্টিকটা মানুষের জীবনে কতটা ক্ষতিকারক তারা আজকে উপলব্ধি করতে পেরেছেন, সেই কারণে তারা আজকে এসে সেই কাজে সামিল হচ্ছে। আরেকটা বিষয় যেটা সামনে রথযাত্রা শান্তিপুরে একটা ঘুড়ি যেটা ওড়ানোর একটা যে প্রচলন রয়েছে, সেখানে লাইলনের সুতো যে ব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে একটা সচেতনতা আপনারা পৌরসভা পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে, ব্যানার লাগিয়েছে এবং পৌরসভাতে সমস্ত প্রতিনিধিদের নিয়ে আমি ভাইস চেয়ারম্যান সহ সকলে আমরা কতগুলো বাজারে, যে বাজারগুলোই আপনার আপনার লাইলন সুতো বিক্রয় হয় সেসব বাজারে আমরা ভিজিট করেছি এবং তাদের কাছে আমরা যখন গিয়েছি সেই মুহূর্তে কিন্তু আমরা তাদের কাছে কিন্তু সেরকম লাইলন সুতো দেখতে পাইনি। হ্যাঁ, এবং আমরা অনেকেই যারা বিক্রয় করেন তাদের আগে থেকে যেহেতু অনেক বিষয়টা জানিয়েছি, তারা অনেকটাই সেই জায়গায় অনেকটা সচেতন হয়েছে। আমরা চাইছি সেই মানুষগুলো যাতে এই কাজটাও যাতে না করেন, সেই জন্য আমরা পৌরসভা থেকে সকলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও সকলে যেখানে এইরকম ধরনের কাজ বা কোনো দোকান যদি বেঁচে অবশ্যই পৌরসভার নলেজে আপনারা আনবেন, যাতে আমরা সেই দোকানদারকে গিয়ে অবশ্যই সেখানে সংগ্রাম করতে মানুষের জীবনে এবং ছোটো ছোটো যাদের পশু পাখিদের ভীষণভাবে তারা আজকে এর ব্যাপারে যারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে প্লাস্টিক লাইলন সুতোটা ব্যবহার নিষিদ্ধ করা খুবই প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতা পৌরসভা কামনা। দেখুন, আমরা তো সচেতনতা করছি, এর আগেও হয়েছে, এর আগেও হয়েছে, কিন্তু মানুষ পরবর্তী ক্ষেত্রে আবার সেই ব্যবহারগুলো করেছে, ধরে রাখতে পারি না। কিন্তু আমরা আজকে যেভাবে আমরা
শিক্ষকদের সঙ্গে বসেছি, আমরা তাদের আমাদের ব্যবসাদারদের সঙ্গে বসেছি, আমাদের বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আজকে যে এত মানুষের উপস্থিতি, আজকে কিন্তু একটা মিছিল ডাকলে কিন্তু এত লোক হয় না, তারা আজকে কিন্তু এটা বাস্তবে ফিল করতে পারছে। কারণ এখন প্লাস্টিকটা একটা নেশা হয়ে মানুষ সমাজে, আজকে আমরা শুধু এটা না, আমরা কনজারভেন্সিতে রাস্তায় যে প্লাস্টিক সেগুলো কিন্তু সব গিয়ে আবার ট্রেঞ্চিং গ্রাউন্ডে ফেলছে এবং ওখানে মেশিন আছে, প্রসেস হচ্ছে, ওখানে ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এবার যেভাবে নেমেছি, আশা করছি যে আমরা নিশ্চয়ই সাকসেস হব। মানুষের মধ্যে সচেতনতা আমরা অনেকটা হলেও ঢোকাতে পেরেছি এবং আজকে যারা মিছিলে হাঁটলাম, এই কটা মানুষ যদি সচেতন হয় তাহলে আমার মনে হয় আমরা অনেকটা এগিয়ে যাব। ধন্যবাদ। শান্তিপুর শহরের ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সমস্ত সামাজিক সংগঠন একযোগে আমাদের র্যালি, আমাদের পৌরসভা থেকে ফিশারি পর্যন্ত আমরা র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং র্যালির একটি বার্তা, সেটা হচ্ছে পরিবেশকে আমাদের পরিচ্ছন্ন করতে হবে, পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে হবে। কারণ আস্তে আস্তে যেদিকে আমরা এগোচ্ছি, আমরা যদি এখনই সচেতন না হই, মানুষ যদি এখনই সচেতন না হয়, ভবিষ্যতে কিন্তু ভয়াবহ একটা এফেক্ট আমাদের পড়বে। সেই কারণে আমরা আমাদের আগে বার্তা শান্তিপুরের সর্বস্তরের সাধারণ মানুষের কাছে প্লাস্টিক বর্জন করে গাছ কাটা থেকে বিরত থাকুন, পানীয় জল সমুচয় থেকে বিরত থাকুন, এরকম পরিবেশের বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা মানুষের পর্যায় পর্যায়ে আজকে পদযাত্রার মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি নিলাম। আজকে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের শান্তিপুরের প্রধান প্রধান সুব্রত ঘোষ এবং সমস্ত কাউন্সিলররা উপস্থিত আছেন, মানুষ ছাত্র থেকে শুরু করে সকলে মিলে আজকে এই উদ্যোগকে আমরা সফল করার চেষ্টা করছি। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন, এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিল অ্যাকোয়াস্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের, বিশদে জানতে এখনই কল করুন 9134648